শিল্পের জন্য অধিগৃহীত জমিতে মেলার আয়োজনের প্রতিবাদ। বোলপুরে শিবপুরে বিক্ষোভ দেখালেন অনিচ্ছুক জমিদাতারা। 2001 সালে বাম আমলে বোলপুরে শিবপুর মৌজায় শিল্পের জন্য 300 একর জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু শিল্প না হওয়ায় ওই জমি ফেরত চান কৃষকরা। ক্ষমতায় আসার পর সেখানে আবাসন প্রকল্প ও বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করে তৃণমূল সরকার, জানিয়েও আন্দোলনে নেমেছেন কৃষকরা। এই পরিস্থিতিতে শনিবার আবাসন প্রকল্প এলাকায় গীতবিতান মেলার সূচনা করেন মৎস্যমন্ত্রী। যদিও কৃষকদের দাবি, শিল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে শিল্পই করতে হবে, মেলা করা চলবে না। জমিতে শিল্প করার জন্য যে জমি দিয়েছি, সেই শিল্প যদি হয় জমিতে তবেই ঠিক আছে, আর না হলে আমাদের জমি ফেরত চাই, পরিষ্কার কথা। শনিবার মেলা চত্বরে গিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল অনিচ্ছুক জমিদাতাদের, কিন্তু বাস স্ট্যান্ডেই তাদের আটকে দেয় পুলিশ, যার জেরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। 145টি পরিবার আছে যারা ক্ষতিপূরণের চেক নেয়নি, তারা অনিচ্ছুক চাষি। আমরা এই সরকারের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে অনিচ্ছুক চাষি সম্পর্কে তার সিঙ্গুর আন্দোলনের সময় যে মনোভাব ছিল তার বদল ঘটেছে কিনা। দ্বিতীয় কথা, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এখানে কোনো রকমের কোনো কাজ করা যাবে না, তা সত্ত্বেও এখানে যে নির্মাণ কাজ চলছে আমরা তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। যদিও রাজ্য সরকার এই বিক্ষোভের নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে। কিছু গুটিপয় যাদের কোনো কাজ নেই, যারা রাতে বেলায় চুরি করে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, নেশা করে বেড়ায়, তাদের নিয়ে কিছু নেতা যারা কোনোদিনই বোলপুরের উন্নয়ন চাইনি, বীরভূমের উন্নয়ন চাইনি, তারা জমিটা নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছিল, তারা এসব তাদের মদতে এসব হচ্ছে, তারা তো পারেনি করতে, এবং অন্য সরকার যখন করছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রায় আধ ঘন্টা পর বিক্ষোভ তুলে নেন অনিচ্ছুক জমিদাতারা। যদিও মেলা বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।